আমি স্যার আমার সঙ্গে আপনারা দেখেছেন টপিক স্যার যেখানে আমি নেতাদের কথা সমাজসেবকের সঙ্গে কথা যেটা হতে পারে লিমিট বাড় আজকে প্রশ্ন উত্তর নিতে আমরা পৌঁছে গেছি বেলডাঙ্গা বেলডাঙ্গা বিধানসভার প্রার্থ নেমেলে এবং বিশিষ্ট সমাজসেবক এবং মুর্শিদাবাদ জেলার জনপ্রিয় রাজনীতির জনপ্রিয় কংগ্রেসের মুখ শফিরুজ্জামান শেখ মহাশয়ের কাছে আপনি কেমন আছেন ভালো শেখানে স্বাগতম আপনি অনেক মূল্যবান সময়ের একটু আমাদের দেওয়ার জন্য আপনি মুর্শিদাবাদ জেলার এক জনপ্রিয় মুখ বেলডাঙার প্রাক্তন এমএলএ এবং সেখান থেকে আমরা চেষ্টা করিনি যে আপনার রাজনীতিতে আসা কেমন করে আমরা ভাই ছাত্র জীবন থেকে রাজনীতির টাচে আছে এবং কংগ্রেসের টাচে আছে ছাত্র উনিশশো ছিয়াত্তর সালের ব্যাচ আর কি আমরা ওখান থেকে আমরা ছাত্র পরিশোধ করে কংগ্রেস রাজনীতিতে এসছে আর কি আপনি বেনডাঙ্গার দুবারের এমএলএ সেখান থেকে আগে দল পরিবর্তন একটা হিড়ি পড়েছিল তৃণমূলে আমার একটা ভালো জায়গা ভালো জায়গা বলতে যেটা আমরা লক্ষ্য করছি আমরা কংগ্রেসের ঘরানার লোক কংগ্রেসের ঘরানার রাজনীতি কংগ্রেসের নীতি আদর্শে বিশ্বাস সেই নীতি আদর্শকে বিলুপ্ত করে আমি অন্য কোন জায়গায় যাওয়ার মানসিকতা তৈরি করতে পারেনি তার কারণ তৃণমূল নামক যে দল সে দলটা মমতা ব্যানার্জির একটা কোম্পানি একটা কোম্পানিতে মানে প্রমাণ মানে তৈরি হয়ে গেছে এই দলে যেই নাম লেখাচ্ছে চুরি চামারি করে অর্থ উপার্জন করার হচ্ছে মেন টার্গেট এদের এদের তাছাড়া এদের মধ্যে কিছু নাই তা আমাকেও বহু রকম প্রভোধ ভয় ভীতি বহু কিছুই ওরা চেষ্টা করেছে না করা মানে এ করেই করেছে। কিন্তু আমি অটল আমি কংগ্রেসের আদর্শে অধীর চৌধুরীর যে নীতি আদর্শ এবং অধীর চৌধুরীর যে স্টেপিং সেই স্টেপিংয়ে আমি বিশ্বাস রেখে এখনো কংগ্রেস দলের মধ্যে আর আপনি রাজনীতিতে নিজের পথ প্রদর্শক হিসাবে এখন বর্তমান আমি আছি অধিত চৌধুরীকে আমার পথ রাজনীতির পথ প্রদর্শক হিসাবে আমি পছন্দ করি আপনাকে যদি আমরা পশ্চিমবঙ্গের একদিনের মুখ্যমন্ত্রী হিসাবে ধরি তাহলে বেলডাঙ্গা তথা মুর্শিদাবাদ তথা পশ্চিমবঙ্গের জন্য আপনি কি চান তো তো ভাবনা চিন্তার মৈর্ধন আই ভাই রাজনীতির মধ্যে আছে ঠিক আছে তুমি বলছো এটা মুখ্যমন্ত্রী হতে গেলে এমএলএ হতে হয় তবে সেই চিন্তা হওয়ার মধ্যে মুখ্যমন্ত্রী হব হবে সেই চিন্তা হওয়ার মধ্যে আমি নাই ভাই আপনি বেলডাঙ্গা তথা মুর্শিদাবাদের কংগ্রেসের বেলডাঙ্গা তথা মুর্শিদাবাদ যে একটা কংগ্রেসের ঘাটি নামে পরিচিত সেখানে 2021 এর বিধানসভা আবার 2019 এর লোকসভা ভোটে যে একটা ফলাফল যে বহরমপুর ছাড়া বহরমপুর লোকসভা ছাড়া বাকি দুটো কংগ্রেসের হাতছাড়া এবং বিধানসভাতেও মানে মুর্শিদাবাদ তথা পশ্চিমবঙ্গে কংগ্রেস একটা আসনও জয়ী হয়নি সাগরদিকে বাই ইলেকশনে একটা পেয়েছিল তারপরে এই ফলাফলের কারণ হিসেবে আপনি কি মনে করেন গত যে বিধানসভা একুশ সালে যে নির্বাচন হয়েছে আর কি সে নির্বাচনটা আমরা একটা রেজাল্টের পরে বুঝতে একটা প্রহসন হয়েছে এটা নির্বাচন বলা খুব মুশকিল আর কি নির্বাচন হয়তো কাগজ কলমে হয়েছে কিন্তু এমনই বিজেপি এবং তৃণমূল মানে যৌথভাবে যে প্রচার আর করেছে তাতে দুটো কমিউনিটিকে পুরোপুরি ব্যবহার করেছে বিজেপি পুরো হিন্দু কমিউনিটিকে ব্যবহার করেছে এবং মুসলিমরাকে ভাবে একটা ভীতি সন্ত্রস্ত জায়গা নিয়ে গেছে তাতে মুসলিমরা মমতার হাত ধরে বাঁচব এই জায়গায় পৌঁছে দিয়েছি আর কি তাদের শিক্ষিত অশিক্ষিত মূর্খ পন্ডিত সবাই মুসলিম সমাজ বলতে গেলে একটা ওই মমতার যে ভাওতা প্রয়োজনা সেই প্রযোজনায় পা দিয়ে একুশ সালের নির্বাচনটা পার করেছে আর কি আপনি বিনা রাজনীতির মাগিনায় নির্বাচন হয়নি আপনি রাজনীতিতে থাকাকালীন মানে রাজনীতিতে বর্তমানে এখনো আছেন আপনি যখন বেলডাঙার বিধায়ক ছিলেন তখন আমরা অনেক কাজ দেখেছি আপনার হাত ধরে কিন্তু তারপরে মানে রাজনীতিতে আপনাকে কোন রূপে দেখতে পাবো আমরা এবার আপনাদের তো রাজনীতির মধ্যে আছি এখনো রাজনীতি থেকে আমরা অবসর নেই আর কি আগামী দিনেও যতদিন থাকবো এই কংগ্রেস দলের ছত্রছাতেই থাকবো এবং রাজনীতির মধ্যেই পদার্পণ করব বিরাজ করব আর কিছু মাসের মধ্যেই লোকসভা ভোট যে লোকসভা ভোটে বেলডাঙ্গার উপর আপনার করণীয় কি সেটা মনে করেন আপনি আমরা ধরেন রাজনীতি করি কংগ্রেস দল করি আমাদের সংগঠন কিভাবে শক্ত হবে আমাদের দলের কিভাবে বৃদ্ধি হবে মানুষ কিভাবে আমাদের সঙ্গে আকৃষ্ট হবে আর কি আমাদের কাজ করবে এবং মানুষের যে ইচ্ছা সেই ইচ্ছাকে আমরা সম্মান দিয়ে তাদের সেই ইচ্ছা যাতে আন্দোলন করে মানুষকে আমাদের সঙ্গে নিয়ে এসে আমরা তাদের আগামী দিনের রাস্তায় আমাদের সঙ্গে আমাদের সহমত করার জন্য আমরা তাদেরকে সঙ্গে দিয়ে আমরা রাজনীতি করব কংগ্রেস আমাদের সঙ্গে থাকে আর কি বেলডাঙার বিধায়ক থাকাকালীন আপনি আপনার অনেক কাজ আমরা দেখেছি সেই হিসেবে এমন একটি কাজ বলুন যেখানে আপনার করার ইচ্ছা ছিল সেটা কোনো কারণবশত হয়নি এখানে তো অনেক কিছুই করা আছে বেলডাঙার ধরেন মুর্শিদাবাদ তো একটা মানে পিছিয়ে পড়া জেলা সেই পিছিয়ে পড়া জেলার মধ্যে এখানে মুসলিম কমিউনিটির ব্যাস বেশি আর কি অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের লোক এখানে বসবাস করে বেশি এখানে ইন্ডাস্ট্রি বলতে কিছু নাই এখানে সবই ক্ষেত মজুর বেশিরভাগ সেই ইন্ডাস্ট্রির চিন্তাভাবনা এখানে অনেক কিছুই ছিল কিন্তু গভর্নমেন্টের যে চিন্তাভাবনা সেই ভাবনায় তো সেই জায়গায় আমরা পৌঁছাতে পারছি না তবে জনসেবামূলক কাজ যেটা একটা এখানে শ্মশানঘাট করার আমার খুব একটা ইচ্ছা ছিল আর কিন্তু গভর্নমেন্টের বিরোধী জায়গায় থেকে সেই জায়গাটা আমি ইলেকট্রিক চুল্লি কুমারপুরের এতে করা ছিল এবং সেটা আমরা ইনকোয়ারি করিয়েছিলাম সরকারিভাবে ইনকোয়ারি করিয়েছিলাম আমরা ডিপিআর তৈরি করে গভর্নমেন্টের সঙ্গে যেটা কসমনিক করার পরেও আমরা আমাদের সময় কালে সেটা করতে পারিনি এখনও পর্যন্ত সেটা কার্যকরী জায়গায় যাওয়া যায় জনসেবামূলক তার চরম একটা কাজ আর কি মানুষের চরম চাহিদা এটা দৈনন্দিন কার এটা একটা দরকার ছিল আর সেটা এখন পর্যন্ত হতে পারে না আগামী দিনে সেটা সুযোগ সুবিধা হয়তো দেখব কিছুদিন ধরে আমরা দেখছি অমিত্ষা কিছুদিন আগে বলে গেছেন যে এন এ আবার লাগবো হবে কিন্তু কিছু বছর ভোটের পরে পুরোটাই বন্ধ ছিল আবার যে এন সি নিয়ে কথা উঠছে এটা কি রাজনৈতিক উস্কানি বলে মনে করেন সম্পূর্ণ সম্পূর্ণ মানুষের জন্য করার কিছু দেখতে পাচ্ছি না মানুষের জন্যে যে কাজকর্ম করা দরকার যুব সমাজ ছাত্র সমাজ ছাত্র ছাত্রছাত্রীদের জন্য আগামী দিনের তাদের ভবিষ্যতের আলো দেখাবার জন্যে তাদের কর্ম পদ্ধতি তৈরি করার জন্যে যে যা দরকার ইন্ডাস্ট্রি তাদের সরকারি দপ্তরে চাকরি সেসব জায়গায় তো দুটো গভর্নমেন্টই সম্পূর্ণ নিরাশ করে দিয়েছে এবং শিক্ষা ব্যবস্থাকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে আগামী দিনে শিক্ষা ব্যবস্থায় ছেলে পুরুষ মানুষ শিক্ষার আঙিনায় আসবে থাকবে কিনা সেইটা আমাদের চরম দুশ্চিন্তার বিষয় আর কি তার কর্ম নাই তার শিক্ষার টার্গেটে পৌঁছানোর পরে তার কর্ম নাই চাকরি নাই কিছুই নেই অতএব সেই জায়গা থেকে বিশেষ করে পুরুষ ছাত্র যারা তারা সেই জায়গাতে অনেক অনেক পিছিয়ে এসছে তারা নিজের হাতের কাজকর্ম শেখার জন্য বিদেশে যাওয়ার জন্য তারা তৈরি হচ্ছে বাইরে আমাদের দেশে কোনো কাজকর্ম পাচ্ছে না কাজ নেই সরকারের কোনো দিশা নেই তাদের কর্মের কোনো দিশাই নেই কেন্দ্র সরকার কি ইউটি সিবিআই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে সেটা কিছুটা আর কি রাজনীতির স্বার্থে ব্যবহার করছে কিন্তু পশ্চিমবঙ্গে ইডি এবং সিবিআই যেভাবে মমতা ব্যানার্জির যারা নেতৃত্ব স্থানীয় লোক মন্ত্রী তাদের যে কোয়ারি করে তারা যে জায়গায় পৌঁছাচ্ছে তাতে কোটি কোটি টাকা লুটতরাজ করে তারা ইডির যে কর্মসূচি সে কর্মসূচিতে তারা জেলে ঢুকছে তার জেল থেকে বেরোতে পারছে না এত দুর্নীতির মধ্যে পশ্চিমবঙ্গ সরকার পৌঁছে গেছে আর কি গোটা গভর্নমেন্ট গোটা গোটা সরকারি ভাবে দুর্নীতি জায়গায় চলে গেছে এমন কোন দপ্তর নাই যে দুর্নীতির মধ্যে নাই তৃণমূলে আদি নব্য সংঘাত আমরা প্রায়শই দেখতে পাই যেটা আমরা লোকালে গোষ্ঠীদ্বন্দ্ব বলে থাকি সেই এই গোষ্ঠীদ্বন্দ্ব বা আদি নব সংঘাতের মধ্যে কি মমতা ব্যানার্জির যে মর্যাদা সেটা কি ভাই ইতিহাস ইতিহাস তার সাক্ষী তো ভাগ বাটার ব্যাপারে একটা গ্রস্ত তৈরি হবে এবং সেই চুরির মেন নেত্রী যে বা নেতা যে তার তো আস্তে আস্তে তার যে চাহিদা সেই চাহিদা তো বিলুপ্ত হবেই তার যে আকর্ষণ সে আকর্ষণ তো বিলুপ্ত হবেই এসএলএসি টেট চাকরি প্রার্থীদের ধর্ণা প্রায় দিন হতে চলল এই ধর্ণা নিয়ে আপনি কি বলতে চান এখানে আপনার মতামত পশ্চিমবঙ্গ বাসি হিসাবে এবং আমি একটা রাজনীতির আঙ্গিনে আছি এটা আমাদের লজ্জা চরম লজ্জা যে পশ্চিমবঙ্গের বুকে একটা সরকার চলছে অথচ তাদের ন্যায্য পাওনা জিনিস আদায় করার জন্যে দিনের পর দিন হাজার চল্লিশ দিন ধরে তারা এই জল সেচ রোদ কেজে তারা এই ধর্ণা দিয়ে তাদের কোনো ভবিষ্যতের রাস্তা দেখতে পাচ্ছে না সরকার তাদের সম্বন্ধে একটা সাক্ষাৎ দিচ্ছেন না এটা আমাদের লজ্জা চরম লজ্জা হিসাবে পার্লামেন্টে কিছুদিন আগে পার্লামেন্টে একটা হামলা বলা চলে যেটাকে গ্যাস নিয়ে যে দুটো ছেলে লাফিয়ে পড়েছিল সাংসদদের ওপরে সেখানে অতগুলো করেও সাংসদদের ওপর হামলা এটা একটা অভাবনীয় বলা চলে যেখানে আমরা মনে করি সাংসদ হচ্ছে সাংসদরা হচ্ছে আমাদের জনপ্রতিনিধি তাদের উপর যদি হামলা হয় তাহলে জনগণের সুরক্ষা কোথায় সেটা তো দেখতেই পাচ্ছেন ভাই কেন্দ্রীয় সরকার যেভাবে শাসন করছে এবং যারা সেখানে হামলা করেছে ওই পার্লামেন্টের ভিতরে তারা বিজেপির এমপির পারমিশন নিয়ে সেখানে গেছে প্রতিটা ক্ষেত্রেই এমপিদের অতিথি হিসাবে গ্যালারি আছে যে গ্যালারিতে তারা নৌকার সুযোগ পায় এবং সেই তদন্ত করে দেখা যাচ্ছে যে সেখানে একটা সংসদ বিজেপির দলের সংসদ তার পারমিশনে সেখানে গিয়েছে গিয়ে এই একটা চরমতম একটা কাজ সেখানে হয়েছে এবং এটা ভারতবর্ষের পার্লামেন্টে একটা চরম মানে অন্ধকার আর আগামী দিনে মনে হচ্ছে যেন ভারতবর্ষের আকাশে মেঘ দেখা দিচ্ছে অন্ধকার মেঘ দেখা দিচ্ছে কিছুদিন আগে অধীর রঞ্জন চৌধুরী সহ প্রায় একশো জন সাংসদকে বহিষ্কার করা হলো এটা নিয়ে বহিষ্কারটা কেন করা হলো বা এই নিয়ে আপনার মতামত এই নিয়ে মতামত মানে সরকার দেখছে যে আমাদের বিরুদ্ধে বলার লোক আমরা রাখবো না বিরোধী শূন্য বিরোধী শূন্য করে আমরা আমাদের যতগুলো আগামী দিনের বিল টিল পাস করা করেছে তো তাহলে এটা ভারতবর্ষের গণতান্ত্রিক যে সংবিধান গণতান্ত্রিক যে অধিকার সে অধিকার থেকে ভারতবর্ষকে বঞ্চিত করছি এটা চরমতম একটা ভারতবর্ষের রাজনীতির একটা কালো মেঘ কালো মেঘ এবং ইতিহাসের পাতায় লিখিত থাকবে এটা মুর্শিদাবাদের রাজনীতির ভবিষ্যৎ রাজনীতি ভবিষ্যৎ রাজনীতি চলবে রাজনীতি কাজ রাজনীতি করবে তাতে একসময় কংগ্রেস আসবে একসময় অন্য দল আসবে এইসব চলবে রাজনীতি থাকবে রাজনীতি পৃথিবী যতদিন থাকবে রাজনীতি থাকবে India तो तो इंडिया যদি তার শেষ হবে না इंडिया জোটের প্রধানমন্ত্রী মুখ হবে আপনি কাকে মনে করেন প্রধানমন্ত্রীর মুখ হবে আমাদের কংগ্রেস দলের এখন যে নেতৃত্ব আছে এখন সোরিয়া গান্ধী রাহুল গান্ধী பிரyanka গান্ধী আমাদের এই তিনজনের মধ্যে আমরা রাহুলকে আমার চয়েস আর রাহুল গান্ধী স্যার আমাদের প্রধানমন্ত্রী চান আমরা দেখি চাই আমরা একটু খেলার মধ্যে যদি আপনার প্রিয় খেলা আমার প্রিয় খেলা বলতে আমি চয়েস করি ফুটবল আমরা আমি একটা খেলা খেলবো যেটা হচ্ছে র‍্যাপিড ফায়ার দুটো নাম বলবো আপনাকে একটা পছন্দ করতে হবে মমতা ব্যানার্জি নাকি সুভেন্দু অধিকারী দুটোর মধ্যে কাকে আপনি আমার দুটোই পছন্দ নয় নরেন্দ্র মোদী নাকি অমিত শাহ এটা ওকে পছন্দ নয় আমার কোনো খেলা নেই খেলা না আপনার দুজনের মধ্যে কাকে পছন্দ মানে এই দুজনের মধ্যে আপনি কাকে একটু করেন বা কি কারণে অধীর রঞ্জন চৌধুরী নাকি মোহাম্মদ সেলিম অধিক চৌধুরী দলীয় আদর্শ নাকি নিজের আদর্শ দলীয় আদর্শ দলীয় আদর্শ আমি কয়েকটা নাম বলবো সেখান থেকে আপনারা তাদেরকে একটা করে প্রশ্ন করতে হবে আপনার মনে যে প্রশ্নটা আছে অধীর রঞ্জন চৌধুরী অধীর রঞ্জন চৌধুরী আপনার কাছে কি চাওয়া বা কি প্রশ্ন করতে চান তাকে অধীর চৌধুরীকে আমি সব রকম প্রশ্ন করতে চাই আমাদের যে নেতা আমাদের সংসদ আমরা আমাদের সুবিধা অসুবিধা আমরা সব কিছুই তার কাছে জানতে চাই করাতে চাই বেলডাঙার আমাদের মুর্শিদাবাদের উন্নয়নের ব্যাপারে আমরা তার সাথে সবকিছু আলোচনা করতে করে আমরা এগাতে আগাদি আর কি আবু দায়ের খান কত রবিশ লোক ধন্যবাদ भास्कर মজুমদার তো ধান দা ভাই তো বিক্রি করা মাল তো বিক্রি হওয়া মাল রাজনীতি আছে প্রাক্তন সভা দেবতি মোশারফ হোসেন বলুন মোশারফের কিন্তু আবার কংগ্রেস করছে ভাই আর ফিরে তে মুর্শিদাবাদের সব থেকে জনপ্রিয় মুখকে মুর্শিদাবাদের এখন রাজনীতির আঙিনায় এখন অদির জনপ্রিয় মুখ সর্বদিক থেকেই কখন শুধু কংগ্রেস দলের নেতৃত্ব বলে না এমনি সাধারণ মানুষের একটা চিন্তা ভাবনার মধ্যে অদির চৌধুরী বেটার আর যা অন্য যারা আছে আপনি কি মনে করেন যেটাই বিজেপি সেটাই ডিএনসি তাদের কর্মে তো প্রমাণ হচ্ছে তাই তাদের কর্ম ক্রিয়াকলাপ তাদের চলা ফেরা এটা মনে হচ্ছে যেন একটা এপি কোন কোনো সময় বিজেপির যখন দ্বন্দ্ব হচ্ছে সে তৃণমূলের ছত্র ছায় চলে আসছে আবার তৃণমূলের বারান্দা থেকে আবার বিজেপির বারান্দায় চলে যাচ্ছে নেতা নেত্রী মন্ত্রী এমএলএ এমপি দেখতে পাচ্ছি তো এ এ আঙ্গিনা থেকে এ বারান্দা থেকে ও বারান্দা বিজেপির বালদা থেকে তৃণমূল তৃণমূল বাদ দেব বিজেপি এই তো চলছে ওদের এ পি মুর্শিদাবাদে কি কংগ্রেস ফিরবে কংগ্রেস আছে তো কিন্তু কংগ্রেস কংগ্রেসের নাই জানেনাইতে গত যে আপনার নির্বাচন হলো তেইশে নির্বাচন পঞ্চায়েত নির্বাচন সে পঞ্চায়েত নির্বাচনে অনেকটা প্রমাণিত আমার বেলনাগাতে আমাদের তেরোটা অঞ্চল বেলনা ব্লকে তেরোটা অঞ্চলের একটা পৌরসভা তেরোটা অঞ্চলে যদি সঠিক ভোট মানুষ প্রয়োগ করতে পেত ভোটের ময়দানে মানুষ যদি ভোট পৌঁছাতে পারত ভোটের মুখে পৌঁছাতে পারত সে জায়গায় কংগ্রেস প্রত্যেকটা অঞ্চলে দখল করত। তেরোটাও দখল করত কিন্তু তৃণমূলের দালাল হিসাবে পুলিশ প্রশাসন অর্থাৎ সরকারের যে রাষ্ট্রীয় ক্ষমতা সেই ক্ষমতা প্রয়োগ করে ডাকাতি করলো ভোট ডাকাতি করলো যেখানে ডাকাতি করলো সেখানে তৃণমূল জিতেছে তাছাড়া যেখানে পারেনি তৃণমূল সেখানে হেরেছে এই তেইশ সালে পঞ্চায়েত নির্বাচন আপনি পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতেছেন ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী হিসেবে এখন ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী হিসাবে আমরা আমরা অধিক চৌধুরীকে একবার দেখতে চাই আপনার কাছে আমাদের সর্বশেষ প্রশ্ন কথা কথালাপ আমাদের শেষ হবে আপনি বেলডাঙ্গা বিধানসভা দুবারের বিধায়ক আপনি বেলডাঙ্গা বাসীকে আমাদের মাধ্যম দিয়ে কোন বার্তা রকম বার্তা দিতে চান আমি বেলডাঙ্গার বিধায়ক হিসাবে এক্স বিধায়ক হিসাবে বেলনা বাসীকে আগামী দিনে এই নতুন বছরে তাদের যেন আগামী দিনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয় এবং তাদের চলাফেরা তাদের যে চাহিদা তাওনা দাওনা তাদের কর্ম যেন তারা সুস্থভাবে করতে পারে এবং তাদের জীবন যেন সুখময় হয় এটাই তাদের কাছে আমি তাদের জন্য আশীর্বাদ করি আর কি যারা সুস্থ থাকুক শান্তিতে থাকুক ধন্যবাদ আপনাকে এখানে আমাদের আজকে কথা আমরা শেষ করছি ধন্যবাদ